আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি কতটা ইউনিক এবং কতটা অ্যামেজিং? শুধুমাত্র আপনিই নন, পৃথিবীতে বসবাস করা প্রত্যেকটি মানুষই ইউনিক। আমি এটি এই কারণে জোর দিয়ে বলছি কারণ পৃথিবীতে বাস করা অধিকাংশ মানুষই তার নিজের শরীর সম্পর্কে অনেক কম জানেন, এবং অনেকেই হয়তো জানেন না যে তার শরীরে অদ্ভুত শক্তির ভাণ্ডার রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর ফলে হয়তো আপনি আপনার শরীরে থাকা অদ্ভুত শক্তি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, স্টিম সেলস। আপনি কি জানেন, যখন কোনো শিশু তার মায়ের গর্ভে থাকে তখন থেকে সে তার মায়ের সুরক্ষা করতে থাকে। একটি গবেষণায় জানা গেছে যে প্রেগনেন্সির সময় মা থেকে বাচ্চাতে নয়, বরং বাচ্চা থেকে মায়ের দিকে আসে। কারণ প্রেগনেন্সির সময় শিশুর কাছে অনেক শক্তিশালী স্টিম সেলস থাকে। যেমন আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনি এই সেলসগুলোর মাধ্যমে আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো তৈরি করছিলেন, কিন্তু যখনই আপনার মায়ের এই সেলসগুলোর প্রয়োজন পড়ত তখন আপনি এই সেলসগুলোকে আপনার মায়ের শরীরে ট্রান্সফার করেছিলেন। এই স্টিম সেলস একজন গর্ভবতী মাকে যে কোনো ধরনের অসুখ ও আঘাত থেকে রক্ষা করে। এই সেলস এত পাওয়ারফুল যে এগুলো ক্যান্সার কোষকেও ঠিক করতে পারে। তো বন্ধুরা, আপনারা সবাই যখন মায়ের গর্ভে ছিলেন তখন থেকেই আপনারা আপনাদের মায়ের সুরক্ষা নিশ্চিত করেছেন, একজন সুপার হিরোর মতো। নাম্বার টু, ফোর্স ফিল্ড। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে বিশ্বের বাকি সব কিছুর মতো আমাদের শরীরও অ্যাটম অর্থাৎ পরমাণু দিয়ে তৈরি। কিন্তু আপনি কি জানেন অ্যাটম কিভাবে তৈরি হয়? আসলে এটির ব্যাখ্যা দেওয়া বেশ কঠিন। তো চলুন এটি বোঝার জন্য হাইড্রোজেন পরমাণু সম্পর্কে জানা যায়। হাইড্রোজেনের একটি পরমাণুর 99.99% স্থানই খালি থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যদি একটি পরমাণুর 99.99% স্থান খালি থাকে তাহলে আমরা দেওয়াল ভেদ করে যেতে পারি না কেন? এর উত্তর হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, যা প্রত্যেক পরমাণুতে বিদ্যমান। এর কারণে প্রতিটি পরমাণু একে অপরকে ধাক্কা দিতে থাকে। এর মানে হচ্ছে যখনই আমরা কোনো কিছু স্পর্শ করি তখন সত্যিকার অর্থে আমরা সেটিকে ছুঁই না, কারণ যে জিনিসটিকে আমরা ধরি সেটি এবং আমাদের হাতের মাঝখানে অতি সূক্ষ্ম পরিমাণ জায়গা খালি থাকে, যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে তৈরি হয়। যখন আপনি কোনো টেবিলের উপর হাত রাখেন এবং টেবিলের উপর চাপ দিয়ে আপনার হাত টেবিল ভেদ করে নিচে নিতে চান তখন যে জিনিসটি আপনাকে বাধা দেয় সেটি হচ্ছে ম্যাগনেটিক রিপালশন। এটি আমাদের পৃথিবীর অভিকর্ষ বল থেকেও অনেক শক্তিশালী। নাম্বার থ্রি, মাইটোকন্ড্রিয়া। আপনি কি জানেন আপনার সেলসে কিছু অদ্ভুত অঙ্গাণু রয়েছে যেগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া? এর মাধ্যমে আমাদের শরীরের শক্তি তৈরি হয়, এবং এটি না থাকলে আপনি কোনো কাজ করতে ব্যর্থ হবেন। এটি আপনার শরীরে প্রতিটি কোষ তথা সেলসে পাওয়ার হাউস হিসেবে বিরাজ করে। কিন্তু অনেক আগে মনে করা হতো যে এগুলো আমাদের জন্য কোনো কাজের নয়, কারণ এই মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ ভিন্ন জিনোম সিকোয়েন্স বিদ্যমান, যার কারণে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করেছিলেন যে এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা হিউম্যান ইভোলিউশনের সময় আমাদের কোষে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে কোষের অঙ্গাণু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে এটি আসলে অকেজো নয়, বরং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কোষীয় অঙ্গাণু। নাম্বার ফোর, সুপারভিশন। বন্ধুরা, আমাদের সকলের কাছে সুপারভিশন পাওয়ার রয়েছে। দূরে মহাকাশে টিমটিম আলোতে জ্বলতে থাকা তারাগুলোকে আমরা পৃথিবীতে বসেই দেখতে পারি। এই টিমটিম জ্বলতে থাকা আলোগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড্রোমেডা কনস্টেলেশন, যেটাকে আমরা খুব সহজেই দেখতে পারি। তবে এর ভিতর থেকে আরও একটি রশ্মি বেরিয়ে আসে। যদি আপনি এই আলোটি দেখে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, কারণ আপনি M31 অর্থাৎ গ্রেট অ্যান্ড্রোমেডা নেবুলাকে কোনো কিছু সাহায্য ছাড়াই দেখেছেন। এই রশ্মিটির উৎপত্তি হয়েছিল প্রায় 25 লক্ষ বছর আগে, অর্থাৎ এই নেবুলা আমাদের বর্তমান সময় থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নেবুলা যেটি আমাদের পৃথিবী থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত, সেটির অর্থ হচ্ছে যে আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি সেই রশ্মি আসলে আজ থেকে 25 লক্ষ বছর আগে নেবুলা থেকে পৃথিবী দিকে চলতে শুরু করেছিল, যখন পৃথিবীতে হোমো হ্যাবিলিস অর্থাৎ হ্যান্ডিম্যানরা বসবাস করত, যারা ওই সময় শুধু ছোটখাটো হাতিয়ারই ব্যবহার করতে পারত। নাম্বার ফাইভ, সুপার হিয়ারিং। আপনার শ্রবণ ক্ষমতা এত ভালো যে আপনি যে কোনো আওয়াজে হওয়া অতি সূক্ষ্ম পরিবর্তনও ধরে ফেলতে পারবেন। এটি পরীক্ষা করার জন্য আমি একটি রেকর্ডিং প্লে করব। এই রেকর্ডিংয়ে আপনি গ্লাসে পানি ঢালার আওয়াজ শুনতে পাবেন। তো চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই গ্লাসে আলাদা আলাদাভাবে ঠান্ডা এবং গরম পানি ঢালব। যদি আপনি পানির আওয়াজ শুনে বলতে পারেন যে কোন গ্লাসে ঠান্ডা এবং কোন গ্লাসে গরম পানি আছে, তাহলে আপনি একজন জিনিয়াস। যদি আপনি প্রথম গ্লাসে ঠান্ডা পানি এবং দ্বিতীয় গ্লাসে গরম পানির আওয়াজ শুনতে পান তাহলে আপনি একদম সঠিক অনুমান করেছেন। শুধু তাই নয়, আপনাদের মধ্যে 80-90% এর আওয়াজ শুনে সঠিক উত্তর অনুমান করেছেন। এর ব্যাখ্যা রয়েছে পানির মলিকিউলসে। আসলে ঠান্ডা পানিতে হায়ার ভিসকোসিটি রয়েছে, এতে ঠান্ডা পানির নিচে পড়ার সময় রিফ্লেক্ট করে। অপরদিকে গরম পানিতে অনেক বেশি বুদবুদ থাকে যা শব্দের ফ্রিকোয়েন্সি বদলে দেয়, এবং এই কারণেই আপনি এত সহজে এই দুটির পার্থক্য ধরতে পেরেছেন। আমরা প্রতিদিনই বিভিন্ন কাজে গরম এবং ঠান্ডা পানি ব্যবহার করে থাকি। আমাদের ব্রেইন এদের শব্দ প্রতিদিন শুনতে শুনতে নিজেকে ট্রেন করে ফেলেছে।
আপনাদের মধ্যে কারা কারা সঠিক উত্তর অনুমান করেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের শরীরে থাকা কিছু অজানা সুপার পাওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।